রাজীব বিশ্বাসের পরিচালনায় কলকাতার নুসরাত জাহান ও সায়ন্তিকার বিপরীতে শাকিব খান যেই সিনেমাটি করছেন তার প্রতিটি খবর এখন সিনেমা প্রেমীদের কাছে সবচেয়ে আগ্রহের বিষয়। এই সিনেমার সবকিছুই চূড়ান্ত হয়েছিল শুধু নামটা ছাড়া। এবার শোনা যাচ্ছে এই ছবির নাম হচ্ছে মাস্ক। কলকাতার এক গণমাধ্যম থেকে জানা যায় সিক্রেট মিশন, বিদ্রোহী ও মাস্ক এই তিনটি নাম ভাবা হচ্ছিল ছবিটির জন্য, তবে নির্মাতার পছন্দ শেষের নামটি। এদিকে নাম নিয়ে টানাপোড়ন থাকলেও নিয়মিতই শুটিং হচ্ছে ছবিটির। কয়েকদিন আগে শাকিব আর নুসরাত জাহানের গানের শুটিং এর কয়েকটি ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তো বন্ধুরা, শাকিব নুসরাত আর সায়ন্তিকার নতুন ছবি মাস্ক নিয়ে আপনারা কতটা এক্সাইটেড? আর সিনেমার এই নামটি কেমন লেগেছে আপনাদের? কমেন্ট করে জানিয়ে দিন।